তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি, গুলমা যাব এবার। তো এখন টাইম হচ্ছে প্রায় 12:30 বাজতে যায়। খুবই সুন্দর জায়গা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি গুলমা স্টেশন বলে। ওইখানে মানে যেই ব্রিজটা রয়েছে, রেল ব্রিজটা, ওর নিচে থেকে ছোট্ট নদী বয়ে গেছে, আর ছোট ছোট নুড়ি পাথর রয়েছে, বালি না, খুবই সুন্দর। আর সামনেই পাহাড় দেখা যায়, খুব ভালো একটা সিনিক ভিউ ওখানে দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর জায়গা। তো ওখানেই আজকে যাচ্ছি, যাব কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও শ্যুট করব, চা খাবো, কারণ রাইড মানেই চা দরকার, নাহলে রাইড ঠিক জমে না অ্যাকচুয়ালি। তো তারপর কিছুক্ষণ দাঁড়াবো, দেন ব্যাক করে যাব, তোমাদেরকেও দেখাবো। তো আমরা পৌঁছে গেছি চম্পাশাড়ি মোড় সামনে। এটা হচ্ছে মিলন মোড়, সামনে পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে কিনা বলতে পারছি না। তো সামনে আর একটু এগোই তাহলে ক্যামেরা তো হয়তো বুঝতে পারবে। লেপ নিতে হবে, সামনে পুরো পাহাড়। একটু ভিউটা এনজয় করতে করতে এগোই। সেই সেই ফাইনালি উই আর রিচড গুলমা। তো বাইক ওখানে পার্ক রয়েছে, তো এবার আমরা একটু ম্যাগি খাবো, কারণ খিদেও পাচ্ছিল। তারপর তোমাদের সাইট সিন দেখাবো। তো আমাদের মোটামুটি খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার আমরা সামনে এই গুলমা, যে গুলমা স্টেশন দেখতে পাচ্ছ, ওখানে নিতে যাবো বাইকটাকে নিয়ে। সো গাইস, এই যে আমার সাইডে নদীটা বইছে, এই নদীর নাম মহানদী। তো দেখে যতটা ছোট, বাট নামটা রয়েছে মহানদী, জানি না কেন। তো আর অ্যাকচুয়ালি নদীর জল ওই পাহাড়ের যে ঝর্ণা থেকে বয়ে যাচ্ছে, তো খুবই ক্লিয়ার জলটা, একটু সিনেমাটিক নেবো তখনই বুঝতে পারবে। আর ভিউটা সত্যি খুব ভালো, আর অফরোডটা কেমন লাগলো, অফরোডিংটা আমার কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। তো চলো এবার সিনেমাটিকটা এনজয় করো।
গাইস সিনেমাটিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা সবাই খুব এনজয় করেছি, সবাই মিলে এনজয় করেছি। তো বুঝতেই পারছি এক্সাইটমেন্টটা, অ্যাকচুয়ালি জায়গাটা সত্যি খুবই ভালো, তোমরাও আসো এনজয় সত্যিই করবে। আর এই সাইডটা আমাদের যেতে বারণ করা হয়েছে, কারণ এই টাইমে কিছু হয়তো কাজ চলছে, খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, তো অন্য টাইমে যাওয়া যেতে পারে, বাট এখন আমাদের মানা করা হয়েছে। তো মোটামুটি আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তার তক কে লিয়ে বাই।